শুরু হলো বাজুস ফেয়ার 2024। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে আজ এই অলংকার মেলার উদ্বোধন হলো। এবার 9টি প্যাভিলিয়ন, 17টি মিনি প্যাভিলিয়ন ও 15টি স্টলে দেশের স্বনামধন্য 41টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিস্তারিত নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম, কেমন দেখতে পাচ্ছেন মেলা জানাবেন। ধন্যবাদ শাহানা। আপনি জানেন যে আমি এই মুহূর্তে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আছি এবং এখানে বাজুস ফেয়ার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এখন মেলার প্রবেশদ্বার দর্শনার্থী এবং ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আমরা 11:30 থেকে দেখেছি বাসুসের যে সভাপতি আছেন সায়েম সোবান আনভীর এবং জনপ্রিয় প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী ফিতে কেটে এখানে মেলার উদ্বোধন করেছেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মেলায় যারা দর্শনার্থী আছেন এবং ক্রেতা আছেন তারা ভিড় জমাচ্ছেন। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু বাসুসের এই মেলা চলবে এবং জনপ্রতি 100 টাকা করে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এবং আরও একটু জানিয়ে রাখতে চাই যে 5 বছর বয়সী কোনো শিশুদের এখানে টিকিট লাগবে না এবং মেলার যে প্রধান যে উদ্দেশ্য এবং সেটা বলা হয়েছে যে সোনার বিনিয়োগ এবং ভবিষ্যতের সঞ্চয়। আরেকটা কথা সবাই তুলে ধরছেন সেমিনারে, উপরে হলে সেমিনার চলছে এবং তারা যেটা তুলে ধরছেন সেটা যে বাজুস ফেয়ার মূলত এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করা এবং এর পাশাপাশি বিশ্ববাজারে একটা নতুন অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে এই বাজুস ফেয়ারটি এবং যারা এই মেলায় স্টল দিয়েছেন তারাও দেশীয় যে জুয়েলারি শিল্প আছে সেগুলোকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন এবং যারা ক্রেতা আছেন তাদেরও একেবারে দাঁড়গোড়ায় এনে দিলেন। এবং আপনাকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই মেলায় কিন্তু 9টি প্যাভিলিয়ন রয়েছে এবং 17টি মিনি প্যাভিলিয়ন রয়েছে এবং বাজুসের ফেয়ারের যে 2024 প্যাভিলিয়নে অংশ নেওয়া নয়টি প্রতিষ্ঠান রয়েছে এবং সব কিছু মিলিয়ে এখানে আজকেই সকালেই শুরু হলো এবং এখানে এখনো পর্যন্ত ক্রেতা দর্শনার্থী বেশ সমাগম দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি পরবর্তীতে আরও দেখতে পাবো এবং মেলা জমজমাট হয়ে উঠবে বলে জানিয়েছেন আমাদেরকে এখানে যারা বিক্রেতা আছেন এবং মেলার আয়োজক কমিটি আছেন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ।